তুমি তুমি বাড়িতে কাজের পর কাজ করতেছো? হট মা মানে কিসের মা, কার মা? আমাদের বাড়ির কাজের বা তোমার মা কি করে হয় আযুক্ত? হ্যাঁ, উনি আমার মা। তোমার মা মানে এসব কি কথা বলছো তুমি সূর্য? আমি তো একা মাথা কিছুই বুঝতে পারছি না। তোমার মা একজন কাজের পর কই, কখনো বলনি তো আমাকে? হ্যাঁ, উনি আমার মা, কিন্তু আমার মা যে কাজের বুয়া এটা আমি জানতাম না। থাক সূর্য, শাক দিয়ে মাছ ঢাকার আর কোনো চেষ্টাই করো না। উনি তোমার মা, তোমার মা কাজের বুয়ার কাজ করে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে, আর সেটা তুমি জানো না। এটা তুমি বলবে আর সেটা আমার বিশ্বাস করতে হবে? আজব বিষয়, হাস্যকর লাগছে আমার এখন। সূর্য, তুমি এই নাটকগুলো আমার সাথে দিনের পর দিন কেন করেছো বলো তো? ও, বুঝতে পেরেছি। এই যে আমার বাবার কোটি কোটি টাকা, সয় সম্পত্তি, এসব কিছু দেখে লোক সামলাতে পারোনি তাই না? ভেবেছো কোটিপতির মেয়েকে যদি আমি আমার ফাঁদে ফেলে কোনোভাবে টাকা নিজের করে নিতে পারি তাহলে তো আমার জন্যই লাভ। কি তুমি এটাই ভেবেছো? হয়েছে, আর ড্রামা করতে হবে না। আচ্ছা আপু, তোমাকে আমি একটা কথা বলি, তুমি তো এবারে বড় মেয়ে তাই না? তুমি এই বাড়ির বড় মেয়ে হয়ে এই কাজটা কীভাবে করতে পারলে? তুমি একটা কাজের ছেলের সাথে সম্পর্ক করেছো আর আজকে তাকে বাড়িতে নিয়ে আসছো বিয়ের কথা বলার জন্য? এই ছেলে, এই তোর কোনো যোগ্যতা আছে? তোর কোনো লেভেল আছে? এই বাড়ির মেয়ের জামাই হওয়ার কি ভেবেছিলি? আমার শ্বশুরের সমস্ত সম্পত্তি আত্মসাৎ করে নিবি? হ্যাঁ, একটাতে বড় লোক হয়ে যাবি? বাবা, আপনি এই কাজটা কিভাবে করতে পারলেন? হ্যাঁ, আপনি আপনার এই মেয়ের জামাইকে দেখানোর জন্য আমাকে দাওয়াত করে আনছেন? আমার ইম্পর্টেন্ট কাজ ফেলায় চলে আসছি, সে কিনা আপনার বাড়ির কাজের পর ছেলে, বামুন হয়ে চাঁদে হাত দেওয়ার সাহস করেছে দেখতে পারছেন? আর বাবা, তোমাকেও বলি, তুমিও আপুর কথায় কান দিয়ে না জেনে শুনে এরকম একটা ছেলের সাথে আপুর বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিলে। বলি তোমার কি বুদ্ধি দিন দিন লোপ পাচ্ছে নাকি? এরকম একটা ছেলের সাথে আপুর বিয়ে দিবে তুমি? ছি, আমার জামাইকে দেখো, কত কোটি কোটি টাকার মালিক, তার বাবা তারই একমাত্র সন্তান শুভ। আর কি আছে এই ছেলের, কি যোগ্যতা আছে সে আমার বড় বোনের স্বামী হবে? ছি বাবা। শোন, বাবাকে দোষ দিস না, এখানে সম্পূর্ণ দোষ আমার। বাবা আমাকে বারবার বলেছিল, তুমি যে ছেলেটার সাথে রিলেশন করো না, ওরা হচ্ছে গরিব ছোট লোক, ওরা সবসময় বড় লোকদের মন নিয়ে ছিনিমিনি খেলে, আর কিভাবে বড় লোকদের কাছ থেকে টাকা হাতানো যায় ঠিক ওই ফোন দিয়াতে। আমি আসলে বাবার কথা বিশ্বাসই করিনি, বাবার সাথে উল্টো আমি রিয়্যাক্ট করেছি, কারণ আমি সূর্যকে মনে প্রাণে ভালোবাসতাম, ওকে আমি বিশ্বাস করতাম, আর ও কিনা আমার বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলেছে। আমার এখন নিজের প্রতি নিজের লজ্জা লাগছে, ঘেন্না হচ্ছে যে আমি কিনা সামান্য একটা বুয়ার ছেলেকে ভালোবাসছি। এই শোন ছোট লোক, তোকে আমি সাফ সাফ বলে দিচ্ছি, আজকের পর থেকে না তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক থাকতে পারে না। একজন বুয়ার ছেলের সাথে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না, একজন মিথ্যাবাদীর সাথে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না, একজন বেঈমানের সাথে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না। তাই এখন এই মুহূর্তে সবার সামনে আমি বলছি যে তোকে আমি রিজেক্ট করলাম। হ্যাঁ হ্যাঁ, তোকে আমি রিজেক্ট করলাম। হ্যাঁ হ্যাঁ, আমি একটা বুয়ার ছেলে, আমার মা মানুষের বাসা বাসায় কাজ করে, আমি একজন বুয়ার ছেলে, আর এটা নিয়ে আমি গর্ব করি। কেন জানো? এই জন্য গর্ব করি যে আমার মা মানুষের বাসায় বাসায় বুয়ার কাজ করেও আমাকে এমন একটা ভার্সিটিতে পড়িয়েছে যে ভার্সিটিতে কিনা তোমার মতো কোটিপতির মেয়েরা পড়াশোনা করে। আমার মা দিন রাত পরিশ্রম করে আমাকে শিক্ষিত করেছে, আমি আমার মাকে নিয়ে গর্ব করি, কারণ আমার মা কখনো বুঝতেই দেয়নি আমাকে সে দিন রাত এতটা পরিশ্রম করছে। আমি যখনই আমার মাকে জিজ্ঞেস করতাম, মা তুমি আমার পড়াশোনা খরচ কোত্থেকে নিয়ে আসো, এত কষ্ট করছো কীভাবে, কী করছো, আমার মা বলতো আমি ছোটখাটো একটা চাকরি করি, আমি চাকরি করে তার পড়াশোনা খরচ যোগাচ্ছি। কখনো বুঝতে দেয়নি আমার মা আমাকে যে মানুষের বাসায় বাসায় কাজ করে আমার পড়াশোনা খরচ যোগিয়েছে। আমি গর্ব করি, আমি আমার এই মাকে নিয়ে গর্ব করি। আমি যখন খুব ছোট তখন আমার বাবা মারা গিয়েছিল, আমার মা মাটিতে রাখেনি আমাকে, পিঁপড়ায় খাবে বলে মাথায় তোলেনি আমাকে, উকুরে খাবে বলে এতটা আদর যত্ন করে আমাকে বড় করেছে, পড়াশোনা করিয়েছে, শিক্ষিত করেছে। কখনো কষ্ট কি জিনিস সেটা আমার মা আমাকে বুঝতে দেয়নি, নিজে কষ্ট করে আমাকে পড়াশোনা করিয়েছে। কিন্তু কিন্তু মা, আমাকে তুমি এত বড় সত্যটা কেন গোপন করেছিলে? একটা বার কেন বলোনি তুমি এতটা কষ্ট করো, মানুষের বাসায় বাসায় কাজ করে আমাকে পড়াশোনা করাচ্ছে? বাবারে, তুই যখন ছোট তোর বাপ মারা যায়, এই দুনিয়ায় আমি বড় একা হয়ে যাই, অসহায় হয়ে যাই,
কিভাবে নিজে বাঁচব, তোরে বাঁচাব। আরে চিন্তা করে কোনো কিছুতেই কুল পাইতেছিলাম না। তোর বাপ মারা যাওয়ার পর আমি তোরে নিয়ে অনেক অসহায় হয়ে গেছিল, অনেক ভাঙে পড়ছিল। নিজের পেটের খাবার জোগাড় করা, তোর খাবার জোগাড় করা আমি কোথাও পাইতেছিলাম না। তাছাড়া বাবা, আমি তো তেমন লেখাপড়া জানি না যে ভালো একটা অফিসে যায় চাকরি করুক। তোর আমি একটা বাসায় কাজ নিলাম, ওই বাসায় কাজ করতে করতে তুই বড় হইতাছিস। মানুষের রাস্তাঘাটে দেই ভালো ভালো পোশাক পরে, ভালো দামি গাড়িতে চলে। আমার বড় ইচ্ছা হইল আল্লাহ যদি আমার পোলাটারে অনেক বড় শিক্ষিত বানাইতো, আমার পোলা ভালো একটা গাড়িতে চড়তে পারতো, আরে চাকরি করলে ভালো একটা বাড়িতে থাকতে পারতো, আমার পোলার ভালো খাবার খাইতে পারতো। তখন আমি এই বাসায়ও কাজ নিলাম, আমি দুইটা বাসায় কাজ করি। তুই এইদিকে স্কুল পাশ করে কলেজে উঠছস, বাজার আমি যদি তোরে পরিচয় দিতাম, আমি একটা কাজের বুয়া, তোর মনটা ভাঙা যাইতো না, তোর মনটা ছোট হয়ে যাইতো না। বন্ধু বান্ধবের সামনে তুই কি কইতি, তুই কাজের বুয়ার ছেলে? না না, এই জন্য আমি তোরে কিছুই জানাই না, তোরে আমি মিথ্যা কথা কইছি বাজার। আমি চাকরি করি, আসলে আমি চাকরি করি না, আমি কাজের বুয়া। হ্যাঁ আমি কাজের বুয়া, কিন্তু আজকে আজকে আমার কোনো কষ্ট নাই রে বাপ, আমি আমার সন্তানকে মানুষ করতে পারছি। এই যে এতগুলো মানুষের সামনে তুই আমার পরিচয় দিছস, আমি তোর মা, কাজের বউ তোর মা, আমার আর কিছু চাওয়ার নাই রে বাজার। আমি যে কষ্ট করছি এইটা আমি পায়া ফেলছি, আমার সন্তান আমার শিক্ষিত দিদি দিছে যে কাজের বউ তার মা। শুনেছো, শুনেছো আমার মা কি বলেছে, শুনতে পেয়েছো তুমি? আমার মা তার সারাটা জীবন নষ্ট করেছে আমার জন্য, সারা জীবন কষ্ট করেছে আমার জন্য, আমাকে পড়াশোনা করানোর জন্য, কিন্তু কখনো আমাকে বুঝতে দেয়নি। সে যে পরের বাড়িতে কাজের বুয়ার কাজ করে সেটাও আমাকে কখনো বলেনি, শুধু আমার আত্মসম্মানের দিকে তাকিয়ে, আমার মান সম্মানের দিকে তাকিয়ে। আর সে মাকে তোমরা অপমান করছো, আর আমার মা আমার জন্য গর্ব। তুমি কি বললে, আমি একজন বুয়ার ছেলে? হ্যাঁ আমি একজন বুয়ার ছেলে, আমি স্বীকার করছি আমি একজন বুয়ার ছেলে, আর সেটা আমি অহংকার করি। আমার মাকে তোমরা অপমান করে কথা বলেছো, এটা আমি কখনো বরদাস্ত করবো না। আর তুমি কি বললে আমাকে, তুমি আমাকে রিজেক্ট করেছো? আরে তুমি আমাকে কি রিজেক্ট করবে, তুমি আমার মাকে অপমান করেছো আমার সামনে, তোমাকে আমি রিজেক্ট করলাম। মা চলো আমার সাথে। বাহ, এতক্ষণ আমি তোমাদের সবার কথা শুনলাম, ওই ছেলেটির কথাও শুনলাম, ওই ছেলেটির মার কথাও শুনলাম। আসলে কি আমার হলো ব্যর্থতা, আমি তোমাদের শিক্ষা দিতে পারিনি তোমাদের দুই বোনকে। এই যে তোমার ছোট বোন বিয়ে করেছে এক শিল্পপতির ছেলেকে, এই তুমি তো খুব বললে ওই ছেলেটিকে, হ্যাঁ খুব অহংকার করে বললে তোমার বাবা কোটিপতি। আরে তোমার বাবা তো আমাকে বলেছিল তোমার বিয়ের আগে তুমি বিয়ে পাস ছেলে, কিন্তু পরে জানতে পারলাম যে তুমি 8 পাস করেছো। ছি 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 ছি, তোমার যে কি সঙ্গ, তোমার যে কি চলাফেরা, আমি সব কিছু খবর নিয়েছি। দিন রাত পরে থাকো সেই নাইট ক্লাবে, ওয়েস্টার্ন ড্রেস মেয়েদের সাথে ঘুরে বেড়াও। দুর্ভাগ্য আমার, আমার মেয়ের সাথে তোমার বিয়ে হয়েছে। এই মানুষকে সম্মান করতে শেখো, ওই সূর্যর কাছে তোমার অনেক কিছু শিকার আছে, বুঝতে পারলে? হতে পারে সে বুয়ার ছেলে, ওই যে শুনলে না, সে একজন বুয়ার ছেলে, সে গর্ব করেছে, সে কিন্তু পারত, ইচ্ছে করলে ওই ছেলেটি তার মায়ের পরিচয় গোপন করতে পারত, কিন্তু সে করেনি, কারণ তার মাকে নিয়ে সে গর্ব করে। আর তার মাও ওই ছেলের জন্য অনেক স্বপ্ন দেখেছে, তার মা মানুষের বাড়িতে কাজ করে করে সে স্বপ্ন দেখেছে তার ছেলে বড় হবে, বড় ইঞ্জিনিয়ার ডাক্তার হবে, আর ছেলেও তাই মায়ের আশা পূর্ণ করছে, ধন্য মায়ের ধন্য ছেলে। আর তোমরা, তোমরা ওই সূর্যর কাছ থেকে অনেক কিছু শেখার আছে। আর অথই মামুনি, তুমি কি বললে, সূর্যকে তুমি মনে প্রাণে ভালোবাসতে আমার কাছে অনেক কিছু বলেছ, আমি তোমার জন্য অনেক ভালো ভালো ছেলে, আমি চেষ্টা করেছিলাম তোমার সাথে বিয়ে দেবো, তুমি আমাকে বলেছ না বাবা আমি একটা ছেলেকে ভালোবাসি, সূর্য খুব ব্রিলিয়েন্ট ছাত্র, অনেক ভালো বংশের। আর আজ যখন শুনলে যে আমাদের বাড়ির কাজের বুয়ার ছেলে, তখনই তোমার রূপ চেঞ্জ হয়ে গেল, তোমার মত চেঞ্জ হয়ে গেল, হ্যাঁ আর তুমি সূর্যকে ভালোবাসো না,
তাহলে তুমি ভালোবেসেছো কাকে? ওর স্ট্যাটাসকে, তাই না? ভালোবেসেছো ওর টাকাকে। যখনই শুনলে সে বুয়ার ছেলে, তখনই তুমি তাকে ছেড়ে দিলে। বাহ, এই হচ্ছে আমার মেয়ে তুমি, তাই না? ছি অতই ছি, মানুষকে কখনো উপরের পোশাক দিয়ে বিচার করো না। মানুষকে মানুষকে চিনবে, তার ভিতরের মানুষটাকে আগে জানবে শুনবে, তারপরে তাকে ভালোবাসবে। হ্যাঁ, আমি তোমাকে ধন্যবাদ দিই যে তুমি একটা ভালো ছেলের সন্ধান তুমি দিয়েছো। তোমাকে ধন্যবাদ, আমার খুব পছন্দ হয়েছে ওই ছেলেটি। ওই যে সূর্য, একটা সোনার ছেলে, ওর মধ্যে জিদ আছে, ওর মধ্যে ভদ্রতা আছে, ও মানুষকে সম্মান দিতে জানে। তোমাদের মতো ওর শিক্ষা না। তোমরা যেমন মানুষকে অবহেলা করো, মানুষকে সম্মান দাও না, মানুষকে ভালোবাসো না, অথই এখনো সময় আছে, শুধরে যাও, মানুষকে ভালোবাসো, মানুষকে সম্মান দাও, দেখবে তুমিও একটা সুন্দর মানুষ হবে। শোনো, আমার শেষ সিদ্ধান্ত, আমি ছেলে পেয়ে গেছি, আমার আর ছেলে খুঁজতে হবে না। ওই ওই সূর্যর সাথেই আমি তোমাকে বিয়ে দেব, এবং এখনই আমি ওই সূর্যর বাড়িতে যাব বিয়ের প্রস্তাব নিয়ে। তুমি তৈরি থেকো।